নরেন্দ্র যদি টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল নোটিফিকেশন করে রাখলে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাওয়া যাবে এবং সব ভিডিও দেখা যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটা অন্যদের শেয়ার করতে পারো। ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব প্রাইম নাম্বার থেকে কেমন ধরনের প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসে। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে যে প্রাইম নাম্বার থেকে কী কী প্রশ্ন আসে অ্যাডমিশনে, তার একটা সাজেশান দিতে। তা আজকের ক্লাসে আমি তোমাদের এমন কিছু কোশ্চেন দিয়ে দেবো যেগুলো থেকে তোমরা প্রাইম নাম্বার থেকে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে সব প্রশ্নই তোমরা আনসার দিতে পারবে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেন দেখো, রাইট দ্য ফার্স্ট ফাইভ প্রাইম নাম্বারস। প্রথম পাঁচটা প্রাইম নাম্বার চেয়েছে এখানে। দু দাগে কোশ্চেন দেখো, রাইট টু প্রাইম নাম্বারস আফটার 37। 37-এর পরে দুটো প্রাইম নাম্বার বলেছে। তিন নম্বর দেখো, রাইট থ্রি প্রাইম নাম্বারস এন্ডিং ইন 9 বিটুইন 50 অ্যান্ড 100। 50 অ্যান্ড 100-এর মধ্যে এমন তিনটি প্রাইম নাম্বার বলেছে যার এন্ডিং মানে শেষ হয়েছে 9 দিয়ে, বুঝতে পারলে? তারপরে দেখো চার নম্বর কোশ্চেন, রাইট অল দ্য প্রাইম নাম্বারস এন্ডিং ইন 1, 1 দিয়ে শেষ হয়েছে এমন এমন 1, 2, 3, 4, 5 পাঁচটি বা অল প্রাইম নাম্বার লিখতে হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো সলভ করার আগে তোমাদের 1 থেকে 100 পর্যন্ত আগে প্রাইম নাম্বারগুলো দেখিয়ে দিই, তারপর এটা সলভ করবো, তখন দেখবে নিজেরাই পারবে, ঠিক আছে? দেখো 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারস, তো কী হবে 1 থেকে 100-এর মধ্যে? দেখো প্রথম প্রাইম নাম্বার হচ্ছে ফার্স্ট 2, তারপর হচ্ছে 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 27, 27 হবে না, 23, তারপরে হচ্ছে 29, 31, 37, 41, 43, 47, তারপরে দেখো তারপর কী হবে, 53, 59, 61, 67, 71, তারপরে কী হবে, 73, 79, 83, 89, আর হচ্ছে 97। তো এই হলো 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার, ঠিক আছে? তো প্রথমে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, তারপরে দেখো 43-র পর রয়েছে 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 আর 97। তা এই হলো 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার। এইটা তোমরা ভালো করে দেখে মুখস্থ করে নেবে, এই 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার, তাহলে দেখবে প্রাইম নাম্বারের প্রত্যেকটা কোশ্চেন তোমরা আনসার দিতে পারবে। তাহলে এবার চলো কোশ্চেনের মধ্যে চলে যাই। ফার্স্ট কোশ্চেন কী বলেছিল, রাইট দ্য ফার্স্ট ফাইভ প্রাইম নাম্বারস। তাহলে কী হবে, 2, 3, 5, 7, 11, তাহলে কী হবে, 2 এখানে হবে, 2, 3, 5, 7, 11, বুঝতে পারলে? রাইট দ্য ফার্স্ট ফাইভ প্রাইম নাম্বারস। তারপরে দেখো কী বলেছে, রাইট টু প্রাইম নাম্বারস আফটার 37। তাহলে 37-এর পর 2 আছে, কী আছে দেখো, 41 আর 43, তাহলে হবে 41 অ্যান্ড 43, ঠিক আছে? তারপর দেখো, রাইট থ্রি প্রাইম নাম্বারস এন্ডিং ইন 9 বিটুইন 50 অ্যান্ড 100। দেখো 50 অ্যান্ড 100-এর মধ্যে ভালো করে খেয়াল করো, 50 আর 100-এর মধ্যে 9 দিয়ে এন্ড হয়েছে এমন তিনটি প্রাইম নাম্বার। দেখো 50 তো হবে না, 53 থেকে 100 বলেছে, তাহলে 53-র পর দেখো 59 আছে এন্ডিং 9, তারপরে দেখো রয়েছে 79, দেখো এন্ডিং 9,
আর 89 এন্ডিং 9, তাহলে 59 79 অ্যান্ড 89, বুঝলে? তারপরে দেখো রাইট অল দ্য প্রাইম নাম্বারস এন্ডিং ইন 1, তাহলে 1 দিয়ে এন্ড হয়েছে এমন অল প্রাইম নাম্বার লিখতে হবে, ভালো করে খেয়াল করো। 1 দিয়ে মন দিয়ে দেখো, এখানে দেখো 11, 11 1 দিয়ে হয়েছে, এন্ড হয়েছে, বুঝতে পারলে? তারপরে দেখো 31, 1 দিয়ে এন্ড হয়েছে, 41 দেখতে পারলে 1 দিয়ে এন্ড হয়েছে, 61 1 দিয়ে এন্ড হয়েছে, 71 1 দিয়ে এন্ড হয়েছে, তাহলে কী হলো দেখো, হলো 11, তারপরে দেখো 31, আচ্ছা তারপরে কী রয়েছে 41, তারপরে দেখো 61 অ্যান্ড 71, ঠিক আছে? তো এরকম ধরনের কোশ্চেন অ্যাডমিশন টেস্টে আসে। তোমরা যদি এই 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারটা ভালো করে মুখস্থ করে নাও, তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আনসার দিতে পারবে। আশা করছি তোমাদের প্রাইম নাম্বার থেকে আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? প্রাইম নাম্বারটা ভালো বুঝেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর তোমরা যদি আজ প্রথম আমার চ্যানেলে ক্লাস করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো করার জন্য। সবাই ভালো থাকবে।